ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ আজকের এই ভিডিওতে রাজ্যে বিদ্যুৎ দপ্তর থেকে প্রকাশিত একটি নতুন চাকরির আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে আবেদন করতে পারবে আবেদন সরাসরি অনলাইনে অলরেডি শুরু হয়ে গেছে এবং এখানে সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে রিক্রুট করা হবে অর্থাৎ কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না এবং অ্যাপ্রেন্টিসিপ পদে রিক্রুট করা হচ্ছে সো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে কোন কোন পদে অ্যাপ্রেন্টিসিপ রিক্রুট করছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে আইকনটি বাজে দেবেন সো চলুন ভিডিওটি শুরু করার যাক তো প্রথমে তোমরা চলে আসবে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের এর অফিসিয়ালি ওয়েবসাইটে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড হচ্ছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এন্টারপ্রাইজ এখান থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে তোমাদের পোস্টিং হবে এবং তেইশটি জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা গুগল কোমে সার্চ করবে পাওয়ার গ্রিড ডট ইন এটি সার্চ করেও তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে সো এখানে আসার পর এখানে দেবে কেরিয়ার্স বলে একটি অপশান রয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই কেরিয়ার্স অপশানে ক্লিক করবে কেরিয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে একটি অপশান পেয়ে যাবে দেখো রোলিং অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিশিপ সো অ্যাপ্রেন্টিশিপ এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে এই অপশানে লাস্টে যে অপশানটি পাবে দেখতে পাচ্ছ এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই তোমাদের এই ধরনের পেজে রিডাইরেক্ট করে দেবে এবং এখানে প্রতিটি স্টেটের তোমরা নোটিশ পেয়ে যাবে এবং এখানে দেখো এখানে দেখো ছ নম্বরে তোমরা নোটিশটি পেয়ে যাবে ইস্টার্ন রিজিয়নের জন্য তোমাদের নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের কলকাতায় এই ট্রেনিংটি হবে বা ই অ্যাপ্রেন্টিসিপ পদে রিক্রুট করছে এবং তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে তো এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলেই তোমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে এভাবে যদি নোটিশ না ডাউনলোড করতে পারো ভিডিওর ডেসক্রিপশন বক্সে নোটিশের লিঙ্ক থাকবে সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো তো সরাসরি চলে এলাম অফিশিয়ালি নোটিফিকেশনের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে এটি হচ্ছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ এবং এই নোটিশটি প্রকাশিত হয়েছে ইস্টার্ন রিজন ট্রান্সমিশন সিস্টেম টু অর্থাৎ ইস্টার্ন রিজিয়নের জন্য প্রকাশিত হয়েছে নিউ টাউন কলকাতা থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকেই প্রকাশিত হয়েছে নোটিশটি এবং চোদ্দো সাত দু হাজার একুশ সালে নোটিশটি প্রকাশিত হয়েছে যার অবশ্যই রেফারেন্স নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে জানিয়েছে দেখো এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিশিপ আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসিপ অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অর্থাৎ এখানে অ্যাপ্রেন্টিশিপ পদে রিক্রুট করা হচ্ছে এবং আবেদন একুশ সাত দু হাজার একুশ থেকে শুরু হয়ে গেছে কুড়ি আট দু হাজার একুশ সাল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে যে কোনো ভারতীয় নাগরিক সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে তেইশটি জেলা থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে এবং এটি তোমাদের এক বছরের অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং পদে রিক্রুট করা হচ্ছে এবং এখানে কত শূন্য পদ রয়েছে দেখো ছেষট্টিটি ভ্যাকান্সি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ আটটি টোটাল ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ তোমাদের এখানে টোটাল চুয়াত্তরটি শূন্য পদে রিক্রুট করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছো কোন কোন পোস্টে রিক্রুট করা হয়েছে অনেকগুলি পোস্টে রিক্রুট করা হচ্ছে হয়েছে সেটি হলো আইটিআই ইলেকট্রিক্যাল পোস্টে রিক্রুট করা হয়েছে এখানে এর ওপর তোমাদের ইলেকট্রিশিয়ানের কোর্স থাকতে হবে ফুল টাইম এবং তোমাদের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে এগারো হাজার টাকা করে বেতন দেওয়া হবে দ্বিতীয় যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো ডিপ্লোমা ইলেকট্রিক্যাল পোস্টে রিক্রুট করেছে এখানে তিন বছরে ফুল টাইম ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের উপর এবং এখানে বারো হাজার টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে যখন তোমাদের ট্রেনিং চলবে এবং এখানে তৃতীয় যে পোস্টের রিক্রুট করেছে সেটি হলো ডিপ্লোমা সিভিল এই পোস্টে আবেদন করতে গেলে তিন বছরে তোমাদের কোর্স থাকতে হবে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারের উপর এবং বারো হাজার টাকা করে ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইফেন দেওয়া হবে বা বেতন দেওয়া হবে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হল গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল পোস্টে রিক্রুট করা হয়েছে এখানে আবেদন করতে গেলে ফুল টাইম ফোর ইয়ার কোর্স থাকতে হবে বিই বা বিটেক বা বিএসসির ওপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ওপর এবং এখানে পনেরো হাজার টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে এর পরবর্তী যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো গ্র্যাজুয়েট সিভিল পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানে আবেদন করতে গেলে ফুল টাইম ফোর ইয়ার্স কোর্স বিই বিটেক বা বিএসসি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পনেরো হাজার টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে পরবর্তী যে পোস্টে রিক্রুট করাচ্ছে সেটি হল গ্র্যাজুয়েট ইলেকট্রনিক্স বা টেলিকম পোস্টে রিক্রুট করাছে এখানে আবেদন করতে গেলে ফুল টাইম ফোর ইয়ার কোর্স বিই বিটেক বা বিএসসি থাকতে হবে ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ওপর তোমাদের কোর্স থাকতে হবে চার বছরের ফুল টাইম এখানে পনেরো হাজার টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে ট্রেনিং চলাকালীন পরবর্তী যে পোস্টে রিক্রুট করাছে সেটি হল গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স পোস্টে রিক্রুট করাছে এখানে আবেদন করতে গেলে ফুল টাইম ফোর ইয়ার কোর্স বি বিটেক ওর বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অর ইনফরমেশান টেকনোলজি এরপর যদি চার বছরে তোমাদের বি বিটেক বা বিএসসি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে পনেরো হাজার টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে পরবর্তী যে পোস্টে রিক্রুট করা হয়েছে সেটি হলো এই আর এক্সিকিউটিভ পোস্টে রিক্রুট করা হয়েছে এখানে আবেদন করতে গেলে এম বা এম এস ডাব্লু বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এই পোস্ট এই যে কোর্স দুটি রয়েছে এই কোর্স দুটির মধ্যে তোমাদের অবশ্যই এম বা এম এস ডাব্লু বা পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে পনেরো হাজার টাকা করে প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে তো এই সমস্ত পোস্টে রিক্রুট আঠেরো বছরের ঊর্ধ্বে হলেই তোমরা আবেদন করতে পারবে আঠারো বছরের নিচে হলে তোমরা আবেদন করতে পারবে না আঠেরো বছরের ঊর্ধ্বে হলেই তোমরা আবেদন করতে পারবে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে তাদের ওপর ডিপার্টমেন্ট একটি শর্ট লিস্ট তৈরি করবে এবং শর্ট লিস্টের নাম থাকলে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের রিক্রুট করা হবে এবং এখানে দেখো অনলাইনে তোমরা কীভাবে আবেদন করবে আবেদন দুটি প্রসেসে করতে হবে প্রথমত হচ্ছে তোমাদের অ্যাপ্রেন্টিশিপ ইন্ডিয়াতে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ নাম নথিভুক্ত করতে হবে যার ওয়েবসাইট দেখতে হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে তোমরা রেজিস্ট্রেশনটা করে নেবে রেজিস্ট্রেশন ইজি প্রসেস রয়েছে যারা রেজিস্ট্রেশন করতে জানো না অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়ার অফিসিয়ালি ওয়েবসাইটে তারা অবশ্যই ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই একটা দেখে নেবে ইজি প্রসেস রয়েছে তোমরা অবশ্যই করে নেবে পরবর্তী হচ্ছে তোমাদের পাওয়ার গ্রিড কর্পোরেশনের অফিশিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে সেখানে তোমরা অ্যাপ্লাই সেকশন পেয়ে যাবে সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে আবেদন একুশ সাত দু হাজার একুশ থেকে শুরু হয়ে গেছে এবং কুড়ি আট দু হাজার একুশ সাল পর্যন্ত চলবে আসার পর এখানে তোমরা একটু স্কোল ডাউন করলে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন পেয়ে যাবে এখানে তোমরা দেখবে ক্লিক হেয়ার অপশন রয়েছে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে কিন্তু আবেদন করার আগে প্রথমে তোমাদের অ্যাপ্লেন্টিসিপ ইন্ডিয়ার অফিশিয়ালি ওয়েবসাইটে তোমাদের নাম নথিভুক্ত করতে হবে সেখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার পাবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এই ফর্ম আপে তোমাদের কাজে লাগবে সো তোমরা অবশ্যই প্রথমে অ্যাপ্রেন্টিশিপ ইন্ডিয়ার অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন প্রসেস অবশ্যই ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে সেখান থেকে একটি দেখে নেবে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন সো আজকের জন্য এইটুকুনি ধন্যবাদ